কি বলছো মন্ত্রী, রাজকোষে একটাও টাকা নেই? না মহারাজ, নেই। এক কথায় রাজকোষ একেবারে শূন্য। কিন্তু সব টাকা গেল কোথায়? যাবে আবার কোথায়? তোমার সাত রানীর নিত্য নতুন গয়না শাড়ির বায়না মেটাতেই তো রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে। সে কথা মুখে বললেই তো গর্দান চলে যাবে আমার। কেলো কেলো, চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। এ মানে এত বড় রাজ্য, আপনার রাজ্য চালাতেই তো রাজকোষ শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু রাজকোষ শূন্য হয়ে গেলে আমার সংসার চলবে কি করে? সেটাই তো চিন্তা মহারাজ। প্রজাদের কাছ থেকে খাজনা পেতেও তো এখন কম করে ছ মাস দেরি। বাবু বাবু, ভেবে ভেবে কিছু একটা উপায় বের করো, উপায় বের করো। উপায় উপায় উপায়, হ্যাঁ 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 মহারাজ, মাথার মধ্যে একটা উপায়ের ভাবনা এসে গেছে। মহারাজ বলছিলাম কি, আমাদের রাজ্যের ওই সব গাছগুলোকে কেটে ফেলে বিক্রি করে দিলে হয় না, তাতে কিছু টাকা আসবে। বাহ 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 বাহ, এই না হলে আমার মন্ত্রী, মন্ত্রী তুমি না একটা বুদ্ধির জাহাজ। তাহলে কাঠুরেদের ডেকে কাল থেকে গাছ কাটা শুরু করে দাও। হ্যাঁ যথাযথ। রাজামশাইয়ের আদেশেই নাকি গাছ কাটা হচ্ছে। জঙ্গলের সব গাছ কেটে ফেললে আমরা সব থাকবো কোথায়? কাঠুরেদের সে কথা জিজ্ঞেস করেছিলাম, বললো রাজামশাইয়ের কাছে জিজ্ঞেস করে আসতে। ঠিক আছে, তাই যাব। মন্ত্রী মন্ত্রী, এই পুঁচকে পুঁচকে পাখিগুলোর কথা শোনো, ওদের কাছে নাকি গাছ কাটার কৈফিয়ত দিতে হবে। সে তো দিতে হবে মহারাজ। আমি যেহেতু রাজা, তাই এই রাজ্য আমার, রাজ্যের সব গাছও আমার। আমার গাছ আমি কেটে ফেলবো না পুড়িয়ে দেবো সেটা আমার ব্যাপার। এই অন্যায়, খুব অন্যায় মহারাজ। হ্যাঁ হ্যাঁ, খুব অন্যায়, খুব অন্যায়। শুধুমাত্র রাজা বলে আপনি এত বড় অন্যায় করতে পারেন না মহারাজ। বাহ 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 বাহ, মুখে যে খুব বলি ফুটেছে। তাই তো এই দলবল জুটিয়ে আপনার কাজের প্রতিবাদ করতে এসেছে। দাঁড়াও দাঁড়াও, এর ব্যবস্থা করছি। মন্ত্রী আয় মন্ত্রী, এই হতচ্ছাড়া পাখিগুলোকে এখান থেকে দূর 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 করে তাড়িয়ে দাও, দূর দূর করে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। দক্ষিণ দল, দূর দূর করে সব পাখিদের তাড়িয়ে দাও। যা যা যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা, দেখবি যা। বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? কত রাত হলো জানিস, নে ঘুমিয়ে পড়। একটা গান শোনাও না মা। পাগলি মেয়ে আমার, এত রাতে গান গাইলে অন্যদের ঘুম ভেঙে যাবে যে। আজ ঘুমিয়ে পড়, কাল সকালে উঠে একটা গান শোনাবো। তাহলে এখন গুনগুন করে একটা ঘুম পাড়ানি গান গাও। খুকু ঘুমলো পাড়া জুড়লো বোর গেলো দেশে, খুকু ঘুমলো পাড়া জুড়লো পড়ে গেলো দেশে, সোনা আমার ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো সোনা। এ কি হলো, এটা কি, কিসের আওয়াজ হলো দেখি তো, কিসের আওয়াজ হলো? গাছটা এমন ভাবে কেঁপে উঠলো কেন? আমি দেখে আসছি কি হলো। একি এত রাতে অন্ধকারে আমার গাছ কেটে ফেলছো কেন? গাছ কেটে ফেললে এত রাতে বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব? যা
যা তুই ফাঁকা মাঠে, নাহলে যেদিকে দু চোখ যায় চলে যা। এই তোর প্রতিবাদ করার শাস্তি। রাতের অন্ধকারে কাজ কেটে দিয়ে আপনি আমার ঘর ছাড়া করেছেন তো, ঠিক আছে, আমিও যদি রাতের বেলা আপনাকে ফাঁকা মাঠে এনে না দাঁড় করাতে পারি, তাহলে আমার নামও টুনি নয়। যা যা সব করবি। এখন কি করবো রে টুনি, আমরা যে সব বাসা ছাড়া হয়ে গেলাম। টুনি, তোর মাথায় তো অনেক বুদ্ধি, এমন একটা বুদ্ধি বার কর না যাতে ওই পাজি রাজাকে উচিত শিক্ষা দেওয়া যায়। উচিত শিক্ষা তো দিতেই হবে, এমন ব্যবস্থা করব না যাতে দুষ্ট রাজা বুঝতে পারে গাছতলায় দিন কাটানোর কি কষ্ট। কিন্তু কি করে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আর এর জন্য পাঠশালার গুরুমশায়ের সাহায্য লাগবে। আরে সাত সকালে সব আমার কাছে কেন? গুরুমশাই, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বল। জানেন তো মহারাজ সব গাছ কেটে আমাদের নিরাশ্রয় করে দিয়েছেন। হ্যাঁ শুনেছি, তা কি করতে চাস বল? রাজাকে জব্দ করার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি, কিন্তু আমি তো লিখতে পারি না, তাই আপনাকে লিখে দিতে হবে। সে না হয় লিখে দেব, কিন্তু কি লিখতে চাস বল? বাহ, অত্যাচারী রাজাকে জব্দ করতে এর থেকে ভালো বুদ্ধি আর হয় না। দাঁড়া, তুলট কাগজে আমি লিখে দিচ্ছি। আরে বিছানায় এই কাগজটা এলো কোথা থেকে? দেখি তো একবার। এ তো বহু পুরাতন তুলট কাগজ। কাগজে কি সব লেখা আছে না? এই বাড়ির দেওয়ালে 10 রাজার ধনের সমতুল্য বহুমূল্য গুপ্তধন পোতা আছে। এইসব কি লেখা রে বাবা? এই বাড়িতে গুপ্তধন একেবারে 7 রাজার ধনে সমান, কপালে খুলে গেছে আমার। ঘুম থেকে উঠতে না উঠতেই এমন করে হেসে উঠলেন কেন? কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে আমার। এই দেখো কাগজে কি লেখা আছে দেখো। কি লেখা আছে মহারাজ? আমার এই বাড়ির দেওয়ালে গুপ্তধন রাখা আছে গো, গুপ্তধন। গুপ্তধন? সে তো তাহলে অনেক মোহর। তাহলে বুঝতে পারছো কত বড়লোক হয়ে যাব আমি? কিন্তু গুপ্তধন পেতে গেলে তো এই বাড়িটা ভেঙে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাঙতে হলে ভাঙতে হবে। ভাঙো, ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। কিন্তু বাড়ি ভেঙে দিলে আমরা থাকবো কোথায়? বোকার মতো কথা বলো না তো মেদরানি। গুপ্তধন পেলে তোমাদের প্রত্যেকের জন্য এরকম এক একটা বাড়ি বানিয়ে দেবো। হ্যাঁ, এক একটা বাড়ি প্রত্যেকের জন্য। হ্যাঁ। ও মা, কি মজা! আমাদের নিজের একটা বাড়ি হবে। হবে হবে, বাড়ি হবে, ঘোড়ার গাড়ি হবে, হিরে চহরত সোনা গয়না সব সব হবে। মন্ত্রী, এই মন্ত্রী। আদেশ করুন মহারাজ। আনো আনো হাতুড়ি, ডাকো লোক, এক্ষুনি বাড়ি ভেঙে ফেলতে হবে, একবারে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলতে হবে। কেন মহারাজ? প্রশ্ন করো না, শুধু আদেশ তামিল করে যাও। যাও যাও যাও। রে, তোমার দম হাতুড়ি তো চালাচ্ছিস, দেওয়াল ভাঙছে না কেন? খুব শক্ত দেওয়াল মহারাজ, ভাঙাই যাচ্ছে না। তেমন মুখ বুঝে হাতুড়ি চালালে কি আর দেওয়াল ভাঙা যায়? সকলে বল হাইসো মারো, হাইসো, জোরসে মারো, হেইও জওয়ান হাইসো, দেওয়াল তোড়ো, হেইও, হেইও জওয়ান হাইসো, জোরসে মারো, হেইও, জোরসে মারো, হাইসো, দেওয়াল তোড়ো, হাইসো, হ্যাঁ এইভাবে ভাঙ, তাড়াতাড়ি হাত চালিয়ে ভাঙ, হাইসো, দেওয়াল তোড়ো, হেইও। এই সারা বাড়িটাই তো ভাঙা হয়ে গেল, কিন্তু গুপ্তধন কোথায়?
দশ দশটা রাজার ধনে সমান গুপ্তধন কোথায়? পেলেন না তো মহারাজ, শুধুমাত্র গুপ্তধনে লোভে পড়ে বোকার মতো নিজের ঘরটা নিজেই ভেঙে ফেললেন। কাগজের লেখা বিশ্বাস করে বড্ড বেকুব পড়ে গেলাম মনে হচ্ছে, কিন্তু এখন থাকবো কোথায় আমরা? কেন মহারাজ, গাছতলায়? আর গাছতলায় বা বলি কি করে, সব গাছই তো আপনি কেটে ফেলেছেন, তাই চাননি রাতে খোলা আকাশের তলায় গিয়ে রাত কাটান। হায় হায় হায়, শেষে কিনা খোলা আকাশের তলায়? মহারাজ মনে আছে রাতের অন্ধকারে গাছ কেটে দিয়ে আপনি আমায় ঘর ছাড়া করে দিয়েছিলেন, আমিও তো আপনাকে ফাঁকা মাঠে দাঁড় করিয়ে দিলাম। কি মহারাজ, উচিত শিক্ষা দিতে পারলাম তো, কি মজা কি মজা! পাজি দুষ্টু বদমাশ, তাহলে এসব তোর চাতুরি। তোকে তোকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না তোকে, তোকে ছাড়বো না আমি। এই থাম থাম পালাবি না, পালাবি না, থাম 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 থাম। দুষ্টু রাজা পেলো সাজা, কি মজা কি মজা, দুষ্টু রাজা পেলো সাজা।